এবার বাংলার মানুষের কষ্ট দেখে আর চুপ থাকতে পারলেন না অভিনেত্রী পরিমণি। বিশেষ করে নারীদের সাথে করা নির্মম আচরণ দেখে অনেক কষ্ট পেয়েছেন তিনি। সকলেই জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু নারী শিক্ষার্থীকে মারধর করা হয়। এই ঘটনার নিন্দা জানিয়ে ফেসবুকে পরিমণি লিখেছেন, নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক। তবে শুধু পরিমণি থেকে শেষ নয়, এ নিয়ে চিত্রনায়িকা পূজাচারী লিখেছেন, এ কেমন স্বাধীনতা, এই স্বাধীন দেশে নারীদের প্রতি এই আচরণ মেনে নেওয়া যায় না, জানাই তীব্র নিন্দা। অভিনেত্রী শবনম বুবলি একটি ছবি শেয়ার করে লিখেছেন, শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন। এছাড়া প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন অভিনেতা নিরয় আলমগীর, ফেসবুকে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার কথা বলেছেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে লিখেছেন, এত এত ছাত্রছাত্রী ভুল দাবি করতে পারে না, একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়েও আমি বলছি, দয়া করে কোটা সংস্কার করে দিন। বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে যে সম্মান ও ভালোবাসা আপনি সবসময় দেখিয়েছেন তার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। তো বন্ধুরা, বাংলাদেশের মানুষের সঙ্গে এরকম অন্যায় করা নিয়ে আপনার প্রতিক্রিয়া কেমন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।